বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, সিপ কনসালটেন্ট, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেড, রিং রোড, শ্যামলী, ঢাকা। আজকে বর্তমানে একটা সবচেয়ে বেশি কমন শারীরিক সমস্যা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে পায়ের মাংসপেশির ব্যথা বা পা কামড়ায় বা পা কামড়ানো ব্যথায় করণীয় কী। প্রতিনিয়ত আমাদের এখন ডিপিআরসিতে প্রচুর রুগী আসছে পা কামড়ানো ব্যথা নিয়ে। রুগী সারাদিন মোটামুটি ভালো থাকে, যখনই সে বসে থাকে বা রাতে ঘুমাতে যায় তখন তার পা কামড়ায় বা পায়ে ব্যথা হয়, পা চাবায়, চিলকায়, ঝিঝি করে, অবশ লাগে। স্পেশালি কামড়ানো ব্যথাটা অনেক বেড়ে গিয়েছে, রুগী ঘুমাতে পারে না, সারা রাত কষ্ট পায়। এই সমস্যা নিয়ে আমাদের কাছে প্রচুর রুগী ইদানিং আসছে। গত প্রায় এক বছর ধরে করোনা সারা বিশ্বে যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ইনঅ্যাক্টিভিটি, তারপর থেকে গত দুই তিন মাস ধরে এই সমস্যার রুগী প্রতিনিয়ত আসছে। এবং ইয়াং রুগী, মধ্যবয়সী রুগী, কর্মক্ষম রুগী, যারা কাজ করতো বা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়মিত জব করছিল, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। তো এই বিষয়ে আপনাদের কী করণীয় বা এ থেকে উত্তরণ পাওয়া নিয়ে আমি আজকে কথা বলবো। এখন আসেন, এই যে পা কামড়ানো বা পা কামড়ায় কেন বা পা চাবানো, অনেকে বলে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় আঞ্চলিকভাবে, অনেক সময় বাচ্চাদের দিয়ে পা পাড়ানো হয়, বাচ্চাদের পিঠের উপরে বা কোমরে পায়ে উঠিয়ে দিয়ে অনেকেই ম্যাসাজ করেন বা অনেকে পা বেঁধে রাখেন গামছা বা দড়ি দিয়ে, তাহলে আরাম পান। অনেকে গরম সেঁক দেন, অনেকে সারা রাত হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডের পা ম্যাসাজ করতে হয়, চাবাইতে হয়, টিপতে হয়। এবং এটা একটা পারিবারিক সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে দেখা যায় যে এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, ইভেন কি তার অফিস বা কর্মক্ষম লাইফ নষ্ট হয়ে যেতে পারে। তো এই পা কামড়ানো বা চাবানোর কারণটা, সেটা আমরা বর্তমানে সবচেয়ে বেশি যে কারণটা পেয়েছি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। করোনাকালীন আমরা প্রায় মোস্ট অফ দ্য দেশই প্রায় 6-7 মাস, স্টিল এখনও অনেক দেশে লকডাউন আছে, আইসোলেশন বা অন্যান্য যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা ইনঅ্যাক্টিভিটি যেটা আমরা বলি, মুভমেন্ট কমে যাওয়া, চলাফেরা, কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া, মানে আমাদের মানুষ, আমরা কী করব। আল্লাহ পাক মানুষকে বিচরণের জন্য দিয়েছেন এবং মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের ব্রেন উন্নত, ব্রেন হচ্ছে উন্নত, সব প্রাণীর চেয়ে উন্নত। সো আমরা বছরের পর বছর, যুগের পর যুগ, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন মানুষ এক দেশ থেকে আরেক দেশ, মানে দেশান্তর, মুভমেন্ট, অ্যাক্টিভিটিস, হাঁটা চলাফেরা, খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, এগুলি আমরা করব, সাঁতার কাটা, দৌড়াদৌড়ি, নামাজ পড়া, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, বিভিন্ন সভা, মিছিল, মিটিং, এগুলো কিন্তু আমাদের কিন্তু গত এক বছর প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সো এই যে মুভমেন্ট কমে যাওয়া, ইনঅ্যাক্টিভিটি, ল্যাক অফ এক্সারসাইজ, হাঁটা চলাফেরা বন্ধ, যার কারণে আমাদের এই পায়ের কামড়ানোর ব্যথার সংখ্যা রুগী অনেক বেড়ে গিয়েছে। তারপর হচ্ছে পা কামড়াতে পারে অনেক কারণে, যেমন ব্লাড সাপ্লাই যদি কমে যায়, আমাদের পায়ের রক্ত চলাচল যদি কমে যায়। আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই, আমাদের বুকে যেমন বাম পাশে হার্ট আছে, হার্ট পাম্প করে ব্লাডটা শরীরের বিভিন্ন অংশে চলে যায়, তো পা তো সবসময় নিচে থাকে। এই পাম্পিং ব্লাড যখন পায়ের নিচে যায়, সেটা তো আবার ব্যাক করে হার্টে আসতে হবে। এই হার্টে আসতে গেলে আমাদের ইম্পর্টেন্ট একটা মাসেলস, সেটা হচ্ছে কাপ মাসেল, আমাদের গ্যাস্ট্রোপনিমাস অ্যান্ড সোলিয়াস, দুইটা মাসেল যেটা পায়ে থাকে, দু পায়ে, আমরা যেটা কাপ মাসেল বলি বা অনেকে থোরার মাংসপেশি বলে, সে মাসেলটাকে অলসো আমরা ডাক্তারি ভাষায় পেরিফেরাল হার্ট বলে থাকি। তো এই পেরিফেরাল হার্টের বিশাল একটা রোল প্লে করে থাকে, স্পেশালি লোয়ার এক্সট্রিমিটির যে মাসেলসগুলো আছে পায়ের, পুরো পায়ের, এই মাসেলগুলা যখন মুভ করে তখন ব্লাডটা ব্যাক করে আবার আমাদের ভেনাস রিটার্নের মাধ্যমে হার্টে আসে পিউরিফাইংয়ের জন্য। সো এই যে ব্লাড সাপ্লাইটা অনেক কারণেই কমে গেলে, বিভিন্ন কারণে কমে যেতে পারে, ইনঅ্যাক্টিভিটি একটা কাজ,
চলাফেরার কারণে হতে পারে, তারপরে হচ্ছে অনেকে সিগারেট খায়, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হলে হতে পারে, অনেকের কোলেস্ট্রল বাড়তি, অনেকে আর ভেরিকোজ ভেইন হতে পারে, বিভিন্ন কারণে অনেকে অ্যালকোহল মদ্যপান করে, অনেকে অবেসিটি, অনেক মোটা মানুষ স্থূলকায়, তাদের এই সার্কুলেশনটা অনেক কারণেই আমাদের পায়ের সার্কুলেশন কম হতে পারে, তা থেকে কিন্তু পায়ে কামড়ানো বা চাবানো ক্র্যাম্পিং পেইন হতে পারে। তারপর হচ্ছে নার্ভের বিভিন্ন প্রবলেম থেকে, নার্ভ আপনারা জানেন আমাদের শরীরে কারেন্ট যে ইলেকট্রিসিটি আছে, আমাদের বিভিন্ন বাসা বাড়ি বা রাষ্ট্রীয়ভাবে চলে আমরা যে চলাফেরা করি বিভিন্ন কারেন্টের ব্যবহারের মাধ্যমে, তো শরীরেও আমাদের নার্ভাস সিস্টেম আছে, এই সিস্টেম যদি কোনো কারণে সমস্যা দেখা দেয়, নিউরাইটিস হয়, নার্ভে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, বা কোমরে ডিস্ক প্রোল্যাপস হয় বা PLID যেটা আমরা বলি বা সাইটিকা, এই বিভিন্ন কারণে নার্ভ যদি ইনভলভ হয় তা থেকে পা কামড়ানো চিবানো এই জাতীয় কমপ্লেনগুলো আসতে পারে। তারপর হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সি, এই জিনিসটা বাংলাদেশে মানুষ ওইভাবে অনেক সময় ডাক্তারও খেয়াল করে না, জি মিনারেল বিভিন্ন মিনারেল অ্যান্ড ভিটামিনস স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন মিনারেলস অ্যান্ড ভিটামিনস এগুলো শরীরে যদি লেভেল কমে যায় বিভিন্ন কারণে তা থেকে কিন্তু ক্র্যাম্পিং পেইন বা পায়ে পেইন হতে পারে, এটা আমরা প্রায় এগুলো পেয়ে থাকি। এবং যেটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা কিন্তু মিনারেল টেস্টটা ডিপিআরসি হসপিটালে অলরেডি চালু করেছি যে ব্লাডে মিনারেল লেভেলটা কেমন, মানে আপনাদের শরীরের মিনারেল অ্যান্ড ভিটামিনস লেভেলগুলো দেখার জন্য প্যারামিটারগুলো খুব রেয়ার বাংলাদেশে, সো ডিপিআরসি ডায়াগনোস্টিক ল্যাব ইন্ট্রোডিউস দিস টেস্ট যে আপনার মিনারেল লেভেলগুলো দেখে আপনি প্রয়োজনে ওই মিনারেল প্রয়োজনে ইনটেক করতে পারেন বা খাবারের মাধ্যমে আমরা পেয়ে যেতে পারি। তারপর হচ্ছে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন খুবই ইম্পর্ট্যান্ট, আমরা একটা এর আগে আমি কিন্তু বলেছিলাম যে প্রতিটি পুরুষের জন্য প্রতিদিন 4 লিটার পানি ন্যূনতম খাওয়া উচিত, মেয়েদের জন্য 3 লিটার বা মহিলাদের জন্য, সো এই 3 লিটার এবং 4 লিটার পানি যদি পর্যাপ্ত শরীরে ইনটেক না হয় তাহলে ডিহাইড্রেট হতে পারে, ডিহাইড্রেট হলে মাসেল ক্র্যাম্পিং হতে পারে এবং ক্র্যাম্পিংয়ের কারণে পেইন হতে পারে। তারপরে বিভিন্ন ডিজিজ থেকে কিন্তু হতে পারে, যেমন ডায়াবেটিস সকল রোগের মা যাকে বলা হয়, এই ডায়াবেটিসের কারণে পায়ে, এর আগে যে নার্ভাস সিস্টেম ডিজর্ডারের কথা বলেছি, ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে পেইন হতে পারে, ডায়াবেটিসের কারণে মাসেলে পেইন হতে পারে, ক্র্যাম্পিং পেইন হতে পারে। তারপরে থাইরয়েডের যদি ফাংশনাল প্রবলেম থাকে, থাইরয়েডের বিভিন্ন সমস্যা, হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুইটি টার্মস আছে, তা থেকেও কিন্তু ক্র্যাম্পিং পেইন হতে পারে। আর বয়স একটা ফ্যাক্টর আছে, যেমন বয়সজনিত, বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাসেলগুলো অনেক কারণে দুর্বল হয়ে পড়ে, মাসেল ওয়াস্টিক হয়, শুকিয়ে যায়, তা থেকে কিন্তু পায়ে আপনার পেইন হতে পারে। এই পা পেইন বা কামড়ানো নিয়ে যদি আমি কজ খুঁজতে থাকি, কজের শেষ হবে না, অনেক বিশাল কজ আছে যার কারণে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে কিছু কমন হেলথ টিপস এবং রেমিডিস আমি আপনাদেরকে বলবো, যেটার মাধ্যমে এই যে ভয়ানক আপনারা কষ্ট পাচ্ছেন অনেকেই বিভিন্নভাবে, সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটি ইম্পর্টেন্ট। প্রথমত এই যে আমি কজগুলো বললাম, এই কজগুলো প্রয়োজনে আপনারা আবার একটু ব্যাক করে ভিডিওটা দেখে নেবেন, এই কজগুলো আপনাদেরকে উইথড্র করে নিতে হবে, মিনিমাইজ করতে হবে, স্টপ করতে হবে। এই কজ যদি উপস্থিত না থাকে তাহলে এমনিতেই তো ভালো হয়ে যাবেন, যেমন ডিহাইড্রেশন, পানি পর্যাপ্ত না খাওয়া, তো আজকে থেকে আমরা পরিমিত পানি খাওয়া শুরু করে দিব এবং ভাগ করে খাবো পানিটা, একসাথে অনেক পানি খাওয়ার প্রয়োজন নেই, আমরা 1 গ্লাস পানি প্রতি 1 থেকে 2 ঘন্টা পরপর খেতে পারি, এভাবে আমরা টোটাল পুরুষরা 4 লিটার্স পানি পার ডে খেতে হবে। তো অনেক এখন শীতের মধ্যে পানি কম খান বিকজ যেহেতু সোয়েটিং হয় না বা কম প্রয়োজন হয় এবং আমরা এখন ইনঅ্যাক্টিভিটির কারণে পানি কম খাওয়া হয়, সো এই ক্ষেত্রে একটু আমাদের সচেতন হতে হবে, আমরা যেন বারবার একটু একটু করে পানি খেতে থাকি। যারা অ্যালকোহল খান আজকে থেকে স্টপ করে দেন, বা যারা স্মোকার, আর কি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অনেক পুরুষরা স্মোকিং করে বাই স্মোকিং সেটা আগুনে পুড়িয়ে খায়, হ্যাঁ, কিন্তু অনেক মহিলার আমি প্রায় রোগী পেয়ে থাকি, অনেক মা বোনরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ধর্মীয় বিভিন্ন বিধিনিষেধ খুব বেশি পালন করে থাকেন, গ্রামের মহিলারা বা পুরুষরা, তারা কিন্তু এই যে টোবাকো যেটা আমরা বিভিন্ন
তামাক পাতা বলে থাকি, এটাকে ডাইরেক্ট চাবিয়ে খায়, যেমন পানের মাধ্যমে, সাদা বা জর্দার মাধ্যমে। তো সো এটা আরও একটা ভয়ানক, এই নেশা মরণ নেশা থেকে বের হয়ে আসতে হবে, এই নেশা বন্ধ করতে হবে। এই জাতীয় হাদা জর্দা তামাক খয়ের আপনারা যেগুলো খেয়ে থাকেন পানের সাথে, পান আর সুপারি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই এই জিনিসগুলা বন্ধ করতে হবে, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তারপরে হচ্ছে আমাদের যে মিনারেল ডেফিসিয়েন্সিগুলো আছে, সো মিনারেল ডেফিসিয়েন্সি আমরা কীভাবে কমাতে পারি? এখন যদি কারো ভিটামিন ডি এর লেভেল কমে যায়, আমরা ট্রাই করব, এখন সূর্যের আলো আছে সকালবেলা, শীতকালীন সূর্যের সকালে যদি আমরা কিছু সময় সূর্যের আলোতে গায়ে রোদটা লাগাতে পারি, যেভাবে সম্ভব বাহুকর বাইক্রুক, যদি এটা আমাদের উপকারে আসবে। তাছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ বিভিন্ন যে খাবার, স্পেশালি দুগ্ধজাত খাবার, তারপরে সামুদ্রিক মাছ, পনির এবং বাদাম, বিসি সিড জাতীয় যে খাবারগুলো আছে, সিজনাল শাক সবজি, এই জাতীয় খাবারগুলো, শস্য দানা, এগুলাতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেলস, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো থাকে। এগুলা বা বিভিন্ন ফল, ফলে প্রচুর পটাশিয়াম, সোডিয়াম এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সো এই জাতীয় আমরা স্পেশালি কার্বোহাইড্রেট কমিয়ে ফেলে, মানে আমাদের ভাত রুটি ব্রেড এবং মিষ্টি সুগার এগুলা কমিয়ে ফেলে কিন্তু আমরা এই সুষম যে অন্য ভিটামিন মিনারেলস বা প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ফ্যাট, ভালো ফ্যাট সমৃদ্ধ খাবার আমরা খেতে পারি, যেটার মাধ্যমে আমাদের এই মিনারেলসের ঘাটতিগুলো, ভিটামিনসের ঘাটতিগুলো আমরা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারি। তারপরেও আমরা যদি মিনারেল টেস্ট করে দেখি, বিভিন্ন যে সকল ভালো ডায়াগনস্টিক ল্যাবে টেস্টটা হয়, সেখানে যে লেভেলগুলো আমাদের কম থাকে, সেটা কিন্তু আমরা বাই ইনটেক ভিটামিন ডি, ডাক্তারের পরামর্শে বিভিন্ন ক্যাপসুল পাওয়া যায়, ইঞ্জেকশন পাওয়া যায় এবং স্যাশেট টাইপেরও পাওয়া যায় বা লিকুইড। সো এগুলো আমরা ভিটামিন ডি পুষ বা খেতে পারি। ক্যালসিয়ামের লেভেল কম থাকলে ম্যাগনেশিয়াম, জিঙ্ক এগুলো আমরা লেভেল টেস্ট করে দেখে খেতে পারি, এগুলো ট্যাবলেট আকারে মার্কেটে পাওয়া যায়। আয়রনের ডেফিসিয়েন্সি থেকেও পেইন হতে পারে, সো আয়রন ডেফিসিয়েন্সিও আমরা আয়রনের ট্যাবলেট কিনতে পাওয়া যায়, সেটা আমরা পরিমিত ডাক্তারের পরামর্শে খেতে পারি। তো এই জাতীয় যে ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ বা মিনারেলসগুলো আমরা পর্যাপ্ত খাবারের মাধ্যমে হোক বা আমাদের বাজার থেকে কিনে হোক, আমরা বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুলের মধ্যে আমরা খেতে পারি। আরটা হচ্ছে ডায়াবেটিসটা, আমাদের ডায়াবেটিসটা হচ্ছে, আমি এর আগেও কয়েকটা পোস্ট দিয়েছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে একটা বিশাল ব্যাপার। ইনসুলিন শরীরে আইলেটস অফ ল্যাঙ্গানেন্স নামক অগ্নাশয়ের প্যানক্রিয়াস থেকে ওখানে তৈরি হয়, কোষ থেকে। সো ইনসুলিন কিন্তু অনেকেরই তৈরি হয় কিন্তু এটা ইউটিলাইজেশন হয় না। সো এটা ইউটিলাইজ কেমনে কীভাবে করতে হবে এর আগে আমি বলেছি। ডায়াবেটিস রোগীদের খুবই ইম্পর্ট্যান্ট যে আপনারা নিয়মিত অন্তত সপ্তাহে প্রতিদিন আধা ঘন্টা করে একটু মধ্যম মানের হাঁটা, মধ্যম মানে একটু হালকা ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে, এবং অবশ্যই মিষ্টি এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মিষ্টি তো বন্ধই রাখতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে ফেলতে হবে। এবং এটা নিয়ে আমি কিন্তু কয়েকটা আমি অলরেডি পোস্ট দিয়েছি, পোস্টগুলো একটু আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ব্যাকে গিয়ে আপনারা দেখে নেবেন। তারপরে আসেন আমাদের ইনঅ্যাক্টিভিটি। আমরা এই ইনঅ্যাক্টিভিটি এখন করোনাকালীন সময়ে আসি, সো ইনঅ্যাক্টিভিটিটা আমরা বাড়া অ্যাক্টিভ হতে পারি। অ্যাক্টিভ হতে পারি কীভাবে? আমরা নিয়মিত হাঁটতে পারি। হাঁটার কিছু নিয়মকানুন আছে যে হাঁটা প্রথমত খুব স্লো হাঁটতে হবে, আস্তে 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 আস্তে, দেন একটু স্পিডফুল হাঁটতে হবে, তারপরে আস্তে আস্তে আবার কমিয়ে ফেলতে হবে। ন্যূনতম আধা ঘন্টা হাঁটা পার ডে খুবই শরীরের জন্য খুবই এসেনশিয়াল। যদি কেউ রাস্তা হাঁটতে না পারেন তাহলে অবশ্যই ট্রেডমিল হাঁটতে পারেন, অথবা স্ট্যাটিক একটা জায়গায় দাঁড়িয়ে আপনি হালকা জগিং টাইপের হাঁটা হাঁটতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এই ইনঅ্যাক্টিভিটিটা আমরা বিভিন্ন সাইক্লিং করতে পারি। যারা সাইকেল আছে, যা ইয়াং বাচ্চা বা মধ্যবয়সী বা বয়স্কর অনেকে সাইকেল চালাতে পারে, সাইক্লিং এই পা কামড়ানোর জন্য ভালো একটা এক্সারসাইজ, সাইক্লিং করতে পারেন। তারপরে যদি সাঁতার কাটা, তো সাঁতারে শীতে হয়তো অনেক সময় সম্ভব হয়ে উঠবে না, তারপরে যদি ভালো পরিবেশ পাওয়া যায় বা দুপুরের দিকে হালকা একটা রাউন্ড দিতে পারেন, বাটারফ্লাই টাইপের সাঁতার আপনি দিতে পারেন। সো ইনঅ্যাক্টিভিটিগুলো আমরা কমাতেই পারি। ইনঅ্যাক্টিভিটিগুলো আমরা কমানোর ক্ষেত্রে আমরা আরও বাসায় বিভিন্ন স্ট্রেসিং যে আমাদের টুলস আছে, টুলসগুলোর মাধ্যমে স্ট্যাটিক সাইকেল পাওয়া যায়, ট্রেডমিল তো বললাম, তারপরে আমাদের বিভিন্ন হালকা জিম এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ, এবং কিছু আমি এক্সারসাইজ আপনাদের দেখাবো যেটা আপনাদের পা কামড়ানোর খুব উপকারে আসবে, স্পেশালি স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ খুবই উপকারে আসবে। রাতের বেলা আপনারা কিন্তু
কুসুম গরম পানির শেক দিতে পারেন, ইলেকট্রিক হট ব্যাগ বা হট ব্যাগ, যেটার মাধ্যমে পায়ে 5 থেকে 10 মিনিট সহনীয় গরম শেক দিতে পারেন, এটা খুবই উপকারে আসবে। হালকায় মাসাজ করতে পারেন, কোনো সমস্যা নেই কারো দিয়ে, তবে খুব বেশি বাচ্চাকে উঠিয়ে বা বড় খুব প্রেশার দিয়ে কোনো প্রকার মাসাজ করলে সেটা ইঞ্জুরি হতে পারে, বোনসের এবং জোড়ার ক্ষতি হতে পারে, সার্কুলেশনের ক্ষতি হতে পারে, ব্লাড ভেসেলস রাপচার হতে পারে, মাসেলসগুলো টর্ন হতে পারে, স্প্রেন হতে পারে। সো এক্ষেত্রে একটু সাবধান। বাট সুথিং টাইপ ম্যাসাজ যেটা আপনারা করতে পারেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। আরেকটা হচ্ছে, যখন ঘুমাবেন রাতে একটু ঘুমানোর অভ্যাসটা একটু খেয়াল রাখবেন, পাটা একটু উঁচুতে রেখে, মানে পায়ের নিচে দুটো বালিশ রাখতে পারেন বা হাঁটুর নিচে বালিশ দিয়ে আপনি ঘুমালে অনেক উপকারে আসবে। এবং জুতা খুবই ইম্পর্টেন্ট, এর আগে আমি বলেছি যে স্টকিং এবং জুতা, শু এবং আমাদের যে মোজা, এগুলো খুব সফট এবং কমফোর্টেবল হতে হবে, এগুলো আপনারা খেয়াল রাখবেন, যেটার মাধ্যমে এই পায়ের কামড়ানো জাতীয় ব্যথা অনেকাংশে আমরা কমাতে পারি। শরীরে বিভিন্ন ভিটামিন খুবই উপকার আসে, স্পেশালি ভিটামিন ডি, তারপরে B1, B6, B12, মিকোব্যালামিন, তবে এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। আপনারা B1, B6, B12 একটা করে দুবেলা 1 থেকে 2 মাস টানা খেয়ে দেখতে পারেন। তারপরে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে খুব বেশি তীব্র ব্যথা হলে প্যারাসিটামল মাঝে মাঝে আপনাকে রিলিফ দিতে পারে। এবং রিল্যাক্স থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট, মাসেলকে রিল্যাক্স করতে হবে। সো রিল্যাক্স করার জন্য গরম শেক বা মাসাজ, বা আপনি যদি স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ করতে পারেন, আমি কিছু স্ট্রেসিং আপনাদের এক্সারসাইজ দেখাবো এবং সেই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত নিজেরা করতে পারেন, যেটা এই পা কামড়ানো থেকে অনেকাংশে উপকারে আসবে। তবে যা কিছু হোক না কেন, অন্যান্য যদি কোনো সমস্যা থাকে, স্পেশালি থাইরয়েড বা আপনার লিভারের ডিজিজ বা কোমরের ডিস্ক প্রোল্যাপস, এই জাতীয় সমস্যা থেকে যদি পা কামড়ায়, তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। উইদাউট ট্রিটমেন্ট, উইদাউট চিকিৎসকের ইয়ে ছাড়া আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস, কোনো থেরাপি নিতে যান, তাহলে হিতে বিপরীত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আসুন আমরা এক্সারসাইজগুলো দেখাই আপনাকে, অলরেডি আপনাদেরকে যে টিপসগুলো, খাবারের কথা এবং বিভিন্ন ওষুধ বা বিভিন্ন পরামর্শগুলো দিলাম, এগুলো আপনারা করতে পারেন, আপনাদের ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের অনেক উপকার আসবে। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনাদের বিভিন্ন বন্ধু বা যারা এই জাতীয় সমস্যা আক্রান্ত, পা কামড়ানো স্পেশালি, যেন তাদের কিছুটা হলে উপকারে আসে। আসুন আমরা ভিডিওটা এক্সারসাইজগুলো আমরা দেখি কী কী এক্সারসাইজ করবেন। আপনারা এক্সারসাইজগুলো করার আগে একটু পানি খেয়ে নিবেন, অন্তত 1 গ্লাস পানি খুবই এসেনশিয়াল। তারপরে আমি এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি, পা কামড়ানে খুবই উপকার আসবে। পা কিন্তু একটু অ্যাপার্ট হতে হবে, একটু ফাঁকা থাকতে হবে, অন্তত 1 বিঘত। হ্যাঁ, অনেকে এই দাঁড়ায়, এভাবে দাঁড়ানো যাবে না, বা অনেকে এই দাঁড়া, এই এভাবে দাঁড়ানো যাবে না, দাঁড়াতে হবে একটু ফাঁকা করে, হ্যাঁ রিল্যাক্স, এবং স্ট্রেট দাঁড়াতে হবে, এটা গেল ওটা। তারপরে আমি এই দাঁড়ালাম, আমি দেখাচ্ছি আপনাদের, বিকজ আমি একটু আপনাদের এটা উঠিয়ে দেখাচ্ছি। আমাদের যে গুড়ালি, এটা ফ্লোরে থাকবে, এটাকে বলে স্কোয়াটিং এক্সারসাইজ, এ পা কামড়ানে হেল্প করতে পারে। আপনারা একটু এ পজিশন গেলেন, স্ট্রেট স্ট্রেট, দেন ব্যান্ড হবেন পিছনে, নট সামনে, এটা এই খেয়াল করেন, আমি কয়েকটা দিচ্ছি আপনারা খেয়াল করেন, এই এটা কিন্তু উঠবে না, গোড়ালি কিন্তু এই হবে না, এই হবে না, এটা হবে না, এটা করা যাবে না, এই গোড়ালি ফ্লোরে থাকবে। হ্যাঁ, আবার খেয়াল, আমার গোড়ালির দিকে খেয়াল করেন, আর হাতটা এভাবে ধরে নিতে পারেন, আমি সব দিক থেকে দেখাচ্ছি, তাহলে এই স্কোয়াটিং আপনারা 10 থেকে 15 বার, সকালে 10 থেকে 15 বার, দুপুরে 10 থেকে 15 বার, রাতে 10 থেকে 15 বার এটা করতে পারেন, এটা পা কামড়ানো ব্যথার অনেক উপকার আসবে।
আমি নেক্সট আপনাদেরকে একটা এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রেসিং। তো স্ট্রেসিং এই মাসলগুলোকে স্ট্রেস করা। তো এই জাতীয় কোনো ব্লক কিছু থাকলে পাটাকে উঠিয়ে দিতে পারেন আপনারা। বাটা টুল বা এই জাতীয় যে কোনো একটা কিছুতে দিতে পারেন, উচ্চা হলেও সমস্যা নাই। এই এইটাতে আপনার এই যে পুল এই স্ট্রেস দেওয়া, এই একটু নিচু করলে এইখানে টান পড়বে, সো এই স্ট্রেসিং করতে পারেন। এইভাবে দিয়ে ধরে রাখবেন, আবার এই পা স্ট্রেসিং গুলা একটু ধরে রাখা ভালো, 5 থেকে 10-15 সেকেন্ড হোল্ড করা। এখানে টান লাগবে, এটা হচ্ছে ব্যাক। তারপরে আপনি অ্যাডাক্টর মাসেল গুলাকে স্ট্রেস করতে, পাটা একটু ঘুরিয়ে দিতে হবে, এভাবে করতে পারেন স্ট্রেসিং। একটু হোল্ড করতে পারবেন, এক একটা স্ট্রেসিং 5 থেকে 10 বার, ও একই রকম 2 বেলা বা 3 বেলা সকাল দুপুর রাতে করতে পারেন। তারপরে অ্যানাদার স্ট্রেসিং খেয়াল করেন। আমি এখন আমার বাম পা বা লেফট এই পায়ে স্ট্রেস দিব, স্ট্রেট রেখে এই যে এভাবে করতে হবে আপনাদের। আবার আবার অল্টারনেটিভ এই পা করবেন, এই জাতীয় স্ট্রেসিং এক্সারসাইজ আপনাদের পায়ের জন্য অনেক উপকার আসবে। তারপর হচ্ছে আরো কিছু এক্সারসাইজ আপনাদের স্ট্রেসিং দেখাচ্ছি। আপনারা এরকম শুয়ে যদি কারো কাছে এই জাতীয় কোনো ব্যান্ড থাকে বা কিনতে পাওয়া যায় স্পোর্টসের দোকানগুলোতে বা থেরাব্যান্ড, এটা পায়ে এভাবে লাগিয়ে তারপরে আপনারা এই এক্সারসাইজটা করতে পারেন শুয়ে শুয়ে। হ্যাঁ, সেটা আবার উপরের দিকে করতে পারে, কোনো সমস্যা নেই। এটা করতে পারে, এটা হচ্ছে দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রেসিং। অথবা আপনার গামছা দিয়ে আপনারা সেটা টাওয়াল বা গামছা দিয়েও স্ট্রেস করতে পারেন, খুবই ইফেক্টিভ। তারপরে সেলফ মোবিলাইজিং, এভাবে শুয়ে সেলফ হাঁটু টেনে বুকের সাথে লাগানো সোজা সোজা, এক্সারসাইজ গুলো আপনারা করতে পারেন। তারপর দুই পা একসাথে, এগুলা খুবই উপকার আসবে। তারপরে শুয়ে শুয়ে সাইক্লিং করা, কি এই যে এটা খুবই উপকার আসবে। এখন আসেন, আপনারা আমি বলেছিলাম যে হাঁটা, যদি কারো হাঁটার পরিবেশ না থাকে, রাস্তা যেতে না পারেন, ট্রেডমিল না থাকে, তাহলে আপনি হালকা জগিং করতে পারেন। ওকে, জগিং একই স্ট্যাটিক জায়গায় দাঁড়িয়ে হালকা হালকা করবেন, খুব আস্তে আস্তে জগিং। এবং আস্তে আস্তে আপনাকে ফোর্স বাড়াতে হবে। আস্তে আস্তে আবার কুল ডাউন হয়ে যেতে হবে। তো এই কয়েকটা এক্সারসাইজ আপাতত করেন,
আমার কারো যদি স্ট্যাটিক সাইকেল থাকে সাইকেল চালাতে পারেন, রাস্তা সাইকেল চালাতে পারেন বা ট্রেডমিলে হাঁটতে পারেন। আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।